রায়পুরা 76 নং গজারিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদী রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নে 76 নং গজারিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় শিক্ষার্থীদের কুচকাউচ, মশাল দৌড়, মোরগ লড়াই, রশি ঘুরানো, হাড়িভাঙা দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতি প্রধান অতিথি ছিলেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল। উদ্বোধক ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ আলিউর রহমান। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম মেম্বার। পৃষ্ঠপোষকতায় ছিলেন কৃষি ব্যাংক সিনিয়র অফিসার মোহাম্মদ মরম আলী, অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার নূর মোহাম্মদ, বাংলাদেশ সেনাবাহিনী সার্জেন্ট আব্দুল মান্নান, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক ফিরোজ মেম্বার, 3 নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল খালেক, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলিউর রহমান লালসা, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জুলহাস মিয়া বেন্ডার, গজারিয়া কান্দি ঈদগাহ মাঠ সভাপতি আবুল হাশেম, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রৌফ, জাকির হোসেন বেন্ডার। সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবক লিয়াকত আলী, ইসমাইল বাহিনী, শহীদুল্লাহ, আব্দুর রশিদ, আসাদ মিয়া, আলী আকবর, মকবুল হোসেন, হারুন মিয়া, আব্দুল বাসেদ, জিলানি, শহীদ শাহ, হাকিম মিয়া, কারি সুলতান উদ্দিন, আব্দুল হাসিম। আমন্ত্রিত অতিথি ছিলেন আবু তাহের মাস্টার, আব্দুল আজিজ, শাহা কামাল, সিদ্দিকুর রহমান, আমির হোসেন, মঈন উদ্দিন, লোকমান হোসেন, মনির হোসেন, ইদ্রিস আলী, হোসেন মিয়া, খলিল মিয়া, আজগর মিয়া, শাহরাজ মিয়া। শুভেচ্ছান্তে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় রায়পুরা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম আজাদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইতালি প্রবাসী ইদ্রিস মিয়া। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়া তথ্যচিত্রে। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, স্বাস্থ্য সেবা কেন্দ্র এখানে রয়েছে, যথেষ্ট পরিমাণ সরকারের পক্ষ থেকে উন্নয়ন কর্মকাণ্ড ইনশাল্লাহ বাস্তবায়ন হয়েছে। যে ধরনের খেলাধুলায় তারা অংশগ্রহণ করেছে আমি তা দেখে মুগ্ধ হয়েছি। এলাকায় আর বিশৃঙ্খলা জগাকাঠি চায় না, আমরা চাই আমাদের ছেলে মেয়ে আগামী প্রজন্ম শিক্ষার মাধ্যমে এই গজারিয়া কান্দিকে যেন আরো উন্নতি, কোন প্রকার জগাকাঠি বিশৃঙ্খলা যেন না থাকে। আমি গজারিয়া কান্দি এবং শ্রীনগর ইউনিয়নবাসীর সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করছি, যত প্রকার সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে আমি সমাধান করব, এই আশা দিয়ে যাচ্ছি। এবং এই স্কুলের আজকে দুইটি দাবি করেছেন, বাউন্ডারি দেওয়াটা অতি জরুরি, মাননীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে ইনশাল্লাহ কিভাবে দ্রুত ব্যবস্থা করা যায়, মাটির কাজটাও কিভাবে করা যায় সেটার দায়িত্ব আমি নিলাম। আসলে বিদ্যালয়ের কথা আমার বারবার মনে পড়ে, আমি এক পা দুপা করে এখান থেকে শিক্ষা লাভ করেছিলাম। সুযোগ সুবিধার মধ্যে তোমরা কিন্তু পড়ালেখা করছো, আমরা এই সুযোগটা পেতাম না। যখন পড়ালেখা করি তখন বর্ষাকালে পুরো এলাকাতে প্লাবিত হয়ে যেত, এক পাড়া থেকে অন্য পাড়ায় নৌকায় যেতাম। তোদের কাছ থেকে বিদায় নিতে চাই, একটা শিক্ষামূলক গান। এটা 1980 সালের 80 দশকের পুরস্কার সুবিধা দেওয়া হয়েছিল। তোমরা যারা বিজয় লাভ করতে পারোনি টেনশন নেই, হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমরা সবসময় যে এখানে চলাফেরা করি সেটা হচ্ছে আমাদের বাড়াগান্ধী, যাবলাম থাকার কারণে আমাদের অনুষ্ঠানটা একটু বিলম্বিত হয়েছে। তবে আমাদের চেয়ারম্যানের কাজ হচ্ছে জগরানোর শান্তি চাই, পাশাপাশি আমাদের জামালাটাও শেষ হয়েছে। এত পরিশ্রম করে এই গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথেষ্ট সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান যারা সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাস্তা হওয়ার কারণে আমাদের মাঠটা নিচু হয়ে গেছে, এটা আপনার পার্সোনাল পক্ষ থেকে বা অফিসের পক্ষ থেকে আমাদেরকে একটু সংক্রমণের ব্যবস্থা আমরা করবো, এটা একটু দৃষ্টি রাখবেন।
বাকিটা আপনি ওইখানেও একটু দেখে আমাদের বাকি কাজটুকু কমপ্লিট করে দিবেন। আর আমাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, কিন্তু খেলার পাশাপাশি যদি লেখাপড়া ভালো না হয় তো খেলা কোনো সুন্দর হতো না। লেখাপড়াটা আরো সুন্দর ভাবে করবো, ক্লাস থেকে প্রথম স্থান অধিকার করে আসতে পারো, সেদিকে নজর রাখবো। এখন যে ছোট ছোট ড্রাইভাররা গাড়ি চালায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা অফিসে আমরা একটা লিখিত দরখাস্ত দিচ্ছি এবং আমাদের চেয়ারম্যান তাদের নজর রাখে আমাদের বাউন্ডারিকে দেওয়া যায়। জাহাঙ্গীর আলমকে আমার বিদ্যালয় এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এই ধরনের অনুষ্ঠান সবাই সহযোগিতা করব। বর্তমানে চেয়ারম্যানের নেতৃত্বে দুর্যোগ আসছিল, ওনার নেতৃত্বে আমরা এলাকায় ইনশাল্লাহ শান্তি আছে। ছোট ছোট বালকরা যে ক্রীড়া প্রতিযোগিতা দেওয়া খুবই সুন্দর, খুবই উজ্জ্বল ভবিষ্যৎ ভূমিকাতে আছে, তারা ভবিষ্যতে আগামী বছর যদি আল্লাহ আরো ভালো করে কামনা করে আমি